সাকিবের সঙ্গে সাকিবের অতিরিক্ত মেলামেশা নিয়ে ভীষণ অসন্তুষ্ট ছিলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনি আবার স্বামীকে দিয়ে দিতে চান অন্য একজনকে, আর সেই নারী হলেন পরিমণি। অপু বলেছেন, পরিমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে ন্যূনতম আপত্তি নেই তার। কারো স্বামীকে কেউ চাইলে কি এভাবে দিয়ে দিতে পারেন? কিন্তু অপু তো নিজের মুখে বললেন, এমন ঘটনা ঘটেছিল সম্প্রতি একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানটিতে অপু বিশ্বাস, পরিমণি ও নায়ক ফেরদৌস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন প্রশ্নের জবাবে তারকারা সেখানে উত্তর দেন। সেখানে পরিমণিকে প্রশ্ন করা হয়, যদি প্রেম করতে হয় তাহলে মিডিয়ার কার সঙ্গে প্রেম করবেন তিনি? এমন প্রশ্নের জবাব খুঁজতে থাকেন পরিমণি। এই সময় পাশ থেকে হাসতে হাসতে অপু বিশ্বাস বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, বললেন সাকিবের কথা। অপু বলেন, পরি চাইলে সাকিব খানের সঙ্গে প্রেম করতে পারে, সাকিবকে দিয়ে দিব পরিকে। একথায় অনুষ্ঠানে সবাই হেসে উঠেন, যদিও পর্দার বাইরে অপুকে দিদি বলে সম্বোধন করে পরি। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।